আল্লামা ইকবাল বলছেন হায় হায় মিরে আরব কো আই ঠান্ডি হাওয়া জাহাঁ সে মেরা ওয়তন ওহাঁ হ্যায় মেরা ওয়তন হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল আপনি বলেছিলেন সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল এমন আশিক রাসূল এমন عشق এমন محبت জীবনে মদিনা শরীফ যায় নাই মানুষ জিজ্ঞেস করত হুজুর আপনার কবিতা পড়ে মানুষ عشق রাসূল শিখেছে আপনি কখনো মদিনা শরীফ গেলেন না কোন মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন আমার আলে বাইতের ডেডিকেশন তাদের এই স্যাক্রিফাইস ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না আমার ভাইরা এত বড় বড় আশিক ছিল হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন আমার নবী মদিনার গভর্নরকে বললেন কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে উনি বারগায়ে রিসালাতে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম কিন্তু আমি যেই عشق محبت দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড় আমার নবী বললেন শুনো আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয় আমি সালামের জবাব না দিয়ে পারবো না আমি দুনিয়ার রুল দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না আমার ভাইরা আমার নবী সেদিনও জিন্দা ছিলেন আজকেও জিন্দা সেদিনের জিন্দেগী এক ধরনের ছিল আজকের জিন্দেগী আরেক ধরনের সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো আজকে সবাই পায় না আমি আজকে নিশ্চিন্তপাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন আমার নবীর দ্বীনের খেদমত করেন আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বণ্টন করে আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আর আমার নবীর খাদেমদের মধ্যে বণ্টন করেন এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা পশমও ছিড়তে পারবে না একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না সেই ফোলাদের মতো সামনে যাবে বন্যার পানির মতো সামনে যাবে সমস্ত প্রকার বিয়াদবে রাসূল গুস্তাখ রাসূল গুস্তাখে আলে বাইত গুস্তাখে সাহাবা একরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে আমার ভাইরা ইমাম তাফতাজানির কিতাব আমরা পড়ি কুল কায়নাতের মধ্যে পড়ানো হয় ইমাম তাফতাজানি ভালো ছাত্র ছিলেন না কিন্তু অনেক অধ্যবসায়ী ছিলেন আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উস্তাদ ছিলেন বের হলেন তারা একটু পরে আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না ব্রেকের জন্য হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন মন অনেক খারাপ কিতাব বুঝে আসে না এক ব্যক্তি এসে বলতেছে হুজুর বাইরের তিন ভদ্রলোক আপনাকে ডাকতেছে কোন আমি তো এখন যেতে পারবো না আমি পড়তেছি আবার বলতেছে হুজুর আপনাকে ডাকতেছে শেষে গেলেন গিয়ে দেখতেছেন কে আমার নবীর দুইজন জলিলুল কদর সাহাবী নিয়ে দাঁড়ানো সাহাব তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন আসছো না হুজুর আমি তো জানতাম না দুই জাহানের বাদশা আমার ঘরে আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম তখন আমার নবী যা করার করলেন সাত ফেরত আসলো ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন আসার পরে আবার দরস শুরু হলো দুই মিনিট আগের সাদউদ্দিন তাফতাজানি আগের সাদউদ্দিন নাই এখন উস্তাদের আগে আগে পড়ে হযরতে ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় ইমামের নাম খবরদার আপনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইমাদেরকে মাথার উপরে রাখবেন ইমাম আশারি ইমাম মাতুরিদি আমরা মাতুরিদির পক্ষে মাতুরিদির মধ্যে ইমাম সমরকন্দি ইমাম সমরকন্দির পরে আস্তে আস্তে ইমাম বাজদাবী বাজদাবীর পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার অতঃপর আমাদের আকাইদ নাসফির নাসফি অতঃপর তাফতাজানি এভাবে একটা লাইনআপ আছে ইমাম আশারির দিকে গেলে আব্দুর রহমান বাহেলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি বাকিলানি ইবনে ফৌরক ইমাম জুয়াইনি গাজালি রাজি এটা একটা লাইনআপ ইনারা সবাই আমাদের ইমাম ইমাম ইদ্দুদ্দিন ইজি ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যেই সাদ ভালো করে কিতাব পড়তো না বুঝতো না এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না হুজুরের অন্তকালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের শায়খ এর পরে আকায়েদে নাসাফি আড়াই পৃষ্ঠার আকীদার কিতাবের উপর সারা লিখলেন সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাজানি আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই সারা ব্যাখ্যা গ্রন্থকে কিসের মাধ্যমে আমার নবীর ফয়জ ও বরকতের কারণে আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না ম্যাটার করে না আমার নবীর ফয়জের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে জমিনের মানুষকে আসমানে তুলেছে এটা হচ্ছে আমাদের নবী ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ ইসলাম ইসলামের মধ্যে ঢুকবে এরপরে আমার নবী কি কি বলছেন ফাসাববিহ হাবিব এবার আপনি রেস্টে চলে যান তাসবিহ পড়ে ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এবার আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন কেন স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে এখন দিন সেটা রক্ষা করতে হবে রক্ষার জন্য কি লাগবে উম্মত তো অনেক ভুল করবে উম্মতের এই ভুলকে শুধরিয়ে দেবেন কে আমার নবীর ইস্তেগফার আমার নবীর এখন আমার ভাইরা কি বলে কো এই ক্ষমা চাইতে বলছে কারণ এখানে গুনার কারণে কিসের কারণে ও ভাই দেখেন কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না শুধু আপনার মধ্যে কমন সেন্স থাকলে হবে কমন সেন্স যারা ফেসবুক আমরা ব্যবহার করি 10% মানুষ হয়তো ফেসবুকে সচেতন 90% মানুষ আমরা জানি না ফেসবুককে ব্যবহার কিভাবে করবে তো এই বিষয়গুলো যখন ওখানে আসে এটা অটোমেটিক্যালি সমাজের মধ্যে দ্রুত সার্কুলেট হয়ে যায় দ্রুত সার্কুলেট হয়ে যায় তো যিনি এই মেসেজটা বাজারে ছেড়েছেন উনি ছেড়েছেন একটা প্রপাগান্ডা হিসেবে কিন্তু আপনারা 90% মানুষ এ বি কে বি সি কে সি ডি কে ডি ই কে ই এফ কে এরকম করতে করতে জেড পর্যন্ত 2 মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে না আপনাদের লাভ হয়েছে কার লাভ যিনি প্রথম ছেড়েছেন তিনি কিন্তু মাসের শেষে $5,000 নিয়ে ঘুমাই পড়ছেন বুঝতে পেরেছেন এবার এক মাসে না এবার যখন মিলিয়ন ভিউ হয়ে যায় এটা অটোমেটিক্যালি কি হয় সার্কুলেট করে একটা হচ্ছে এই লাভ আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মকে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যারা শিক্ষিত সমাজ সেটা যদি 5% হয় মনে রাখবেন আমাদের রাষ্ট্রের পলিসি মেকিং করে 5% লোক আপনারা বুঝতে পেরেছেন আপনি গাছের উপর থেকে পানি ডাললে নিচ পর্যন্ত আসবে কিন্তু নিচে পানি ডাললে উপর পর্যন্ত যাবে না বর্তমান শিক্ষানীতি যারা করেছেন তন্মধ্যে গাইরতালা মুসলমান কয়জন আছে একেবারে নাই বললেই চলে ইল্লা মাশা আল্লাহ তবু আমরা সেফ সাইড বলি দুইজন কিন্তু আমরা বলতেছি যেই ব্যক্তি ইমানি গাইরত রাখে সেই ব্যক্তি যখন শিক্ষানীতি বানাবে শিক্ষানীতির সাথে সে জাতীয় জাগরণ ধর্মীয় নৈতিকতা সবকিছু মাথায় রাখবে কিন্তু মনে রাখবেন আপনার দেশের শিক্ষিত সমাজ যদি 10% হয় সমস্ত ধর্মীয় দলগুলা আলটিমেটলি একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছে ওই 10% কে বুকে টানার জন্য কেন
কারণ ওই 10% হচ্ছে জাতির মেকার জাতিকে কি করে মেক করে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যখন এই ধরনের কথাগুলো বাজারে আনবেন তো হবে কি শিক্ষিত সমাজ ধর্ম থেকে বিতৃষ্ণা হয়ে বিরক্ত হয়ে তারা হয় ধর্ম ছেড়ে দেবে অথবা তারা ধর্মকে ঘৃণা করতে শুরু করবে যেটা বর্তমানে হচ্ছে গত 10 বছরে বাংলাদেশের মধ্যে এইথিজম আপনারা জানেন এইথিজম বুঝেছেন তো এইথিজমের রেট অনেক বেড়ে গেছে গত 10 বছরে যে আন্দাজে বেড়েছে সেই আন্দাজে বাড়ার কথা না বাড়ানোর তো একটা সীমা থাকবে আস্তে 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 এটা এখন এরকম বাড়ছে না এখন 50 টু 60% গতিবেগ দিয়ে বেড়ে যাচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান বুয়েটে যান কুয়েটে যান মোস্ট অফ দি স্টুডেন্ট তারা দ্বীনকে ফিল করে না আর যারা মুসলমান হিসেবে বিশ্বাস করে তারা শুধু পারিবারিক কারণে বিশ্বাস করে নামাজ তাদেরকে টানে না আপনি জুমার খুতবায় তারা যখন আসে তারা কি খুতবা শুনে তারা মোস্টলি ফেসবুকের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলা বলির মধ্যে থাকে এটা বিশাল সমাজ তো তারা কি করে এই যে ধরনের কথাবার্তাগুলো শুনে তারা আস্তে করে কি করে সরে যায় বাবা যখন ছেলেকে ডাকেও কি বলে দূর আমি বলে আর অনেকজন হাই ফরাইছো আপনারা বুঝতে পারছেন প্রপাগান্ডা হয়েছে না এখন প্রপাগান্ডাটা হাফ সত্য একেবারে মিথ্যা এটা আলটিমেটলি আমাদের ধর্মের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে সেই কারণে আমরা যারা এখানে আছি আগে আমরা বুঝি আমাদের এখানে সমস্যা কি কি আমরা এখন যে সোসাইটিতে থাকতেছি এটা অনেক বেশি বিজ্ঞানসম্মত আপনি যদি কোনো বক্তব্য রাখেন প্রত্যেক ব্যক্তি ধর্মীয় বক্তব্যকে যা যাচাই বাছাই করেন কিসের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে কই উজুরেন হতাকেন হইলি দেখা দিয়ে নেন এই বিজ্ঞান কিন্তু এলো নহর মানি আমার কথা রাইট কি রং সেটা আপনি প্যারামিটার কোনটা দিয়ে মাপতেছেন বিজ্ঞান দিয়ে আমাদের সমাজের আরেকটা বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা সেটা হচ্ছে আধুনিকতার নামে অশ্লীলতা তাহলে দুইটা হয়ে গেছে না আধুনিকতা অশ্লীলতা আমাদের চরিত্র হরণ করছে আমরা প্রত্যেক কিছু আমরা সবাই আস্তে আস্তে বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে একেবারে আপনি নিচে থেকে উপর পর্যন্ত যদি গবেষণা করেন দেখবেন আমাদের গত 10 বছরে আমরা আগের চেয়ে অনেক বেশি বিজ্ঞান মনস্ক আগেও আর গটর উদ্বোধন হইলে অনারের হত তাল নবেটু এটা দিচ্ছে ওই চাউল দিচ্ছে তারপরে কত কিছু এখন আপনি একেবারে গুর গ্রামেও যদি চলে যান বাচ্চা ছেলে বলবে দূর এগুলা কুসংস্কার দূর এগুলা কুসংস্কার বাচ্চা ছেলে পর্যন্ত বলবে কেন কারণ যেমন কিছুদিন আগে আমাদের একটা ঘর উদ্বোধনীতে লোকাল লোকজন কিছু ওই যে কি বাজার লই ঢুকন পরে তারপরে কি কি বলতেছে আমার বুঝে আসতেছে না জিনিসগুলো ওই এলাকার নর্মাল লোকজন বলতেছে দূর এগুলা শোনা কথা বুড়া বুড়ির কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই বিষয়গুলো এখন বিজ্ঞান দিয়ে পরিমাপ করা হয় তাহলে দুইটা বিষয় হয়েছে না তৃতীয় বিষয় যেটা সবচেয়ে সেনসিটিভ যেটা আমাদেরকে মেরে কুটে একেবারে একাকার করে দিচ্ছে সেটা কি আমাদের এই অঙ্গনে মুসলমানদের অঙ্গনে শত শত দল উপদল হয়েছে একটা ছেলে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় এই ব্যক্তি আহলে কোরআন হাদিস মানে না এই ব্যক্তি কি আহলে হাদিস মাজহাব মানে না এই ব্যক্তি শিয়া সাহাবি মানে না এই ব্যক্তি খারেজি আহলে বাইত রাসূল অথবা সাহাবায়ে আহলে বাইত রাসূল অথবা আমার নবীর শানে বিয়াদবি করে গোস্তাখি করে এই ব্যক্তি মুতাজিলা সে কি করে সেই ব্রেইনকে বুদ্ধিকে যুক্তিকে আমার নবীর হাদিসের উপরে স্থান দেয় আমার নবীর হাদিসের উপরে স্থান দেয় এই এখন আপনি দেখছেন ধর্মীয় অঙ্গন থেকে কত দল হয়েছে এরপরে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্মের কথা নাই বললাম নাই বললাম এখন আপনি না মাদ্রাসায় পড়েছি আমি মাদ্রাসায় পড়েছি আমি জানি কিন্তু আমার ভাই যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাকে আমি কি করে কনভিন্স করব তাকে আমি আমার কথা কিভাবে বুঝাবো কারণ আমি যখন জালালউদ্দিন আল কাদেরকে বাদ দিয়ে দেব হাসিম সাহেব হুজুরকে বাদ দিয়ে দেব বা আমাদের অঙ্গনে আমি যখন দ্বিমত হওয়ার কারণে কাসেম নুরী সাহেবের গাড়ির মধ্যে এঁকে দেব তো সাধারণ শ্রোতা কোথায় যাবে আপনারা বুঝতে পেরেছেন এরপরে একজনের বিরুদ্ধে একজন আমাদের কি উলামা আগে ছিল না তিন দিন আগে হাসিম সাহেব ছিল না নবী সাহেব হুজুর ছিল না
জামালউদ্দিন আল কাদের ছিল না তখন জাতি কোথায় ছিলেন এখন তো সব মুস্তি ফর কর কান মুসরাইতে পারে না আপনারা বুঝতে পেরেছেন যার যেমন চায় আপনারা কি এখন এটার মাধ্যমে কি হয়েছে জানেন উই বিকেম পার্ট অফ প্রপাগান্ডা আমরা প্রপাগান্ডার পার্ট হয়েছে আপনারা জানেন ফেসবুকের মধ্যে শত শত আইডি খোলা হয়েছে ফেক আইডি আলা হযরত আজিমুল বরকত উনার মাজারের ছবি দিয়ে এখান থেকে আমাদের এখানে ডিল দেওয়া হয় আমাদের নরমাল একেবারে খুব সাধারণ ছেলেগুলো তারা মনে করে এটা আলা হযরতের কোন মহব্বতকারী কাজ করেছে না আমাদের যারা বিরুদ্ধবাদী তারা কিন্তু সব সময় ডিবেট দিয়ে করে না ঈদে মিলাদুন নবী আসে নাই ঈদে মিলাদুন নবীর মধ্যে এক ব্যক্তি পাগল হয়ে গেছে না কিছুদিন আগে এর লগে ডিবেট করে এর লগে কোন মারফা ও বাপরে বাবা বলে নাই এমন কোন মার ছেলে থাকবে ও বাপরে বাপ কত বড় মুফতি তার বাপ গেছে দাদা গেছে দাদার দাদা গেছে কোনোদিন সাহস করে নাই আর দুই টাকার মৌলবি কি বলে কহেন কোন মার হুয়া তাই মার ছেলে থাকলে আমার সাথে বসু ওরে বাপরে বাপ দেখছেন কি অবস্থা যেখানে জেহালত থাকবে মূর্খতা থাকবে সেখানে আওয়াজ বড় হবে যেখানে এলম থাকবে সেখানে আওয়াজ ছোট থাকবে পবিত্র কোরআনের একটা আয়াত আছে আমি আয়াতটা অনেক কঠিন আয়াত আমার মুখস্থ নাই কোনো হাফেজ থাকলে দয়া করে দাঁড়াবেন আমাকে আয়াতটার ক্ষেত্রে সহযোগিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়া উপর থেকে আল্লাহ পানি বর্ষণ করে হায় হায় সেই পানি বিভিন্ন ধরনের জমিনের উপরে পড়ে প্রত্যেক জমি প্রত্যেক নদী প্রত্যেক সমুদ্র উপত্যকা এগুলো যার যার ধারণ ক্ষমতা অনুযায়ী ওই পানিকে ধারণ করে বৃষ্টি যখন প্রচুর হয় দূর থেকে ময়লা আবর্জনা জমে সেখানে ফেনা হয়ে যায় হয় না আপনি দূর থেকে পানি দেখেন না ফেনা দেখেন আমার আল্লাহ বলছেন যেটা দেখা যায় সেটা সাবাদার রাবিয়া সেটা ফেনা যেটা থেকে যায় নিচে সেটা পানি ফেনা দেখা যায় পানি দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলছেন কিছুক্ষণ পরে ফেনা খতম যেটা থেকে যায় সেটা পানি যেটা থেকে যায় সেটা পানি তো আমার আল্লাহ বলছেন আমি এভাবে মেশাল দিয়ে হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টি করি আমি এভাবে মেশাল দিয়ে সত্যটা তুলে ধরি এখানে আরো লম্বা আয়াত আছে আমি শুধু এই অংশটা আপনাদেরকে বলি আমার আল্লাহ কি বলছেন উপর থেকে পানি বর্ষণ করি পানিটা কি পানিটা কোরআনে পায় পানিটা কি আমার আল্লাহ উদাহরণের জন্য বলতেছেন পানিটা কোরআনে পায় মুসলিম শরীফের একটা রওয়ায়াত আছে এটা বুখারী শরীফের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালি গাইস আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়ে ইলম দিয়ে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো সেটা তিন ধরনের জমিনে পতিত হয় কয় ধরনের জমি তিন ধরনের কিছু জমি পানি ধারণ করে শস্য গাছ ঘাস ভেজিটেশন সব কিছু উৎপাদন করে সেখান থেকে গরু ছাগল মানুষ সব কিছু খেয়ে জীবন ধারণ করতেছে জমিনে পড়েছে পানি জমিন পানির মাধ্যমে উৎপাদন করেছে খড় ঘাস বা ফল ফুল সেটা খেয়েছে মানুষ বা গরু এটা খেয়ে জীবন ধারণ করেছে আর আমার নবী বলছেন আমার এই পানি কিছু জমির মধ্যে পড়ে যেটা বন্ধা কিছু জিনিস উৎপাদন করতে পারে না কিন্তু পানিকে ধরে রাখতে পারে অনেক বন্ধা জমিন পুকুরের মধ্যে ধরে রাখে না পানি ধরে রাখে তো এটার মধ্যে কি হয় আমার নবী বলছে এটা উৎপাদন করতে না পারলেও পরবর্তীতে মানুষ এবং সমস্ত জীবজন্তু ওখান থেকে পানি খেয়ে পানি পান করে বেঁচে থাকে দুই নাম্বার জমিন তিন নাম্বার জমিন এমন জমির না তো যেই জমি গন্ধযুক্ত কিছু উৎপাদনও করে না পানি ধরেও রাখে না ধরে রাখলে এই পানি কেউ খায় না দেখছেন এখানে জমির কথা আছে পানির কথা আছে এক্সাম্পল দিয়েছেন কোরআনেও সেই হাদিসেও সেই এটার ব্যাখ্যা কি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন আমার হেদায়তের পানি এটা তিন জমির উপর পতিত হয় একটা জমি হচ্ছে যাদের কলব
অসম্ভব পবিত্র যাদের কলম অসম্ভব পবিত্র যাদের ভিতরে আল্লাহ তাফাক্কুহ বিদ্দীন দান করেছেন ফিকহুদ্দীন যাদের ভিতরে আল্লাহ দান করেছেন ফিকহুদ্দীন কি ফিকহুদ্দীন শুধু এলম না ফিকহুদ্দীন হচ্ছে যখন ইলম সিজদা ইখলাস ইবাদত তাকওয়া তাওয়াক্কুল ওয়ারা তাওয়াদ ভদ্রতা সবকিছু মিলে এলমের সাথে যখন ফালুদা হয়ে যায় তখন মানুষের ভিতর থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় মানুষের ভিতরে এটাকে বলে কলমের জিন্দেগি ভিতর থেকে মুর্দা কলম জিন্দা হয়ে যায় যখন ভিতরের কলম জিন্দা হয়ে যায় যখন ভিতরে কলম জিন্দা হয়ে যায় ওই ব্যক্তি তখন আমরা তাকে বলি আরেফ বিল্লাহ তার মারেফত নসিব হয়ে গেছে কোন মারেফত এটা এমন মারেফত যখন আপনি ভিতরের জমিনকে তৈরি করেন সেই জমিনের মধ্যে আল্লাহ নূরের পানি বর্ষণ করে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রব্বি আওয়ামান কানা মাইতান ফাআহয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া জাআলনা লাহু নূরা من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه আমার আল্লাহ সেই ব্যক্তিকে আরেকটা জিন্দেগি দান করে সেটা কলবি জিন্দেগি এই জিন্দেগি যখন কোন ব্যক্তির नसीব হয়ে যায় তো সেই ব্যক্তির ভিতরে হিকমতের অবারিত ধারা উনি তখন বুঝতে পারেন কোন কথা কোন জায়গায় কোন অবস্থায় বলবেন উনি তো উনি সব কথা সব জায়গায় বলেন না এলম আছে বলতে পারে কিন্তু হিকমা এটা বলে হাকামা হাকামা মানে ঘোড়ার এখানে আপনারা একটা রশি লাগিয়ে দেন না তো আপনি যখন ঘোড়ার উপর উঠেন ঘোড়া নিজের ইচ্ছা মতো দৌড়াইতে পারে না তো আপনি যেভাবে ঘোড়াকে কন্ট্রোল করেন ঘোড়া সেভাবে কন্ট্রোলড হয় ঘোড়া ইচ্ছে করলে দৌড় দিতে পারে না কেন কারণ ঘোড়ার রশি আপনার হাতে কো এলম সব ইবাদত এই সব কিছুর সাথে যখন হাকামা তথা তাকওয়ার রশি হাতে চলে আসে জবান যা খুশি বলতে পারে না চোখ যা খুশি দেখতে পারে না কান যা খুশি শুনতে পারে না তখন ব্যক্তি হিকমতপূর্ণ হয়ে যায় কোন কথা কোন জায়গায় কিভাবে বলবে সেটা উনি বুঝতে পারে হিকমত বাদ দিয়ে সে কারণে কোরআনে পাকের মধ্যে দাওয়াতে দ্বীনের ক্ষেত্রে হিকমতকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রেখেছেন কি বলেছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা কেন কারণ আপনি কোন জিনিস কোন জায়গায় রাখবেন কোন কথা কোন জায়গায় বলবেন এটা যদি আপনি বুঝতে না পারেন তো আপনি লাভের চেয়ে ক্ষতি করবেন বেশি এই কারণে এলমকে দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে উপকারী আরেকটা অপকারী তো যেহেতু এলম দুই প্রকার তো আলেমও দুই প্রকার হয়ে গেল না উপকারী অপকারী দেখতে সবাই এক ধরনের বাহ্যিকভাবে সবাই এক ধরনের কিন্তু আমার এখানে ফারাক সৃষ্টি করছে ভিতর দিয়ে কার ভিতরে নূর কতটুকু আছে কার ভিতরে নূর কতটুকু আছে নূর যার যতটুকু আছে এটা তার আখলাক দিয়ে বোঝা যাবে কি দিয়ে আখলাক দিয়ে আখলাকের মধ্যে ভদ্রতা আসবে নম্রতা আসবে বেনিয়াজি আসবে তাওয়াক্কুল আসবে আল্লাহর মহব্বত আসবে আল্লাহর ভয় আসবে সবকিছু আপনার জীবনকে পরিবর্তন করে আদত পরিবর্তন করে দেবে কি পরিবর্তন করে দেবে আদত তাইলে আমি আপনাদেরকে বললাম তাফাক্কুহু ফিদ্দীন যার নসিব হয় তখন সেই ব্যক্তির জবান দিয়ে কখনো ইসলাম এবং মুসলমানদের ক্ষতি সাধন হয় এমন কথা বের হয় মনে রাখবেন ফতোয়া তিন ধরনের কয় ধরনের একটা হচ্ছে এলমি ফতোয়া এটা যখন যোগ্য ব্যক্তির পক্ষ থেকে আসবে মানুষের জন্য রিসার্চের কারণ হবে এটাকে এলমি বলে আর একটা নফসানি ফতোয়া আমি আপনাকে পছন্দ করি না লাগা ফতোয়া আরেকটাকে বলে সিয়াসি এই তিন ধরনের ফতোয়া উম্মতে মুসলিমার 1200 বছরের মধ্যে ছিল ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হুর উপর ফতোয়ার কারণে তো জেলে গেছে ওই জেলে উনি ইন্তেকাল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল দুররা খেয়েছেন হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা হুর মুখে কালি মেখে মদিনা শরীফের মধ্যে পোড়ানো হয়েছে হ্যালো কোন ইমাম নাই আমরা বেইজ্জত আলে বাইত রাসূলের ইমামদেরকে তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন সেই পরিমাণ জুলুম হয়েছে
কিসের মাধ্যমে ফতোয়ার মাধ্যমে কিন্তু যেই যখন তাফাক্কুহ ফি দ্বীন নসীব হয়ে যায় আমাদের হাশিম সাহেব উজরা যখন ওয়াজ করতেন হায় এগুলা ছিল ওয়াজ আমাদেরগুলা তো ওয়াজ না আমাদেরগুলাকে কখনো ওয়াজ বলবেন না এগুলাকে বলবেন বক্তব্য বা আলোচনা এগুলা ওয়াজ না ওয়াজ করার জন্য তাফাক্কুহ ফি দ্বীন লাগে ওয়াজ করার জন্য হিকমত লাগে তো সেই কারণে হযরত লুকমান আলাইহিস সালামের ওয়াজকে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন এবং বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা লুকমানকে হিকমত দান করেছে ওই হিকমতের ওয়াজকে আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন এটা প্রথম প্রকারের জমিন যেই জমিন অনেক উর্বর লাগানোর সাথে সাথে হর হর করে ফল ফুল উঠে আরেকটা জমিন কোনটা তো এটা তাফাক্কুহ ফি দ্বীন নাই কিন্তু এটা মুত্তাকি পরহেজগারের ফল পানি ধারণ করে হাফেজে কোরআন মুহাদ্দিসে জামা যারা হাদিস সংগ্রহ করে কিন্তু ওখান থেকে ডুব দিয়ে ইমাম আজম মাসলা ডিরাইভ করে আপনারা বুঝতে পেরেছেন আরেক প্রকারের কলব কয়রা হেদায়ত গ্রহণ করে নাই করলেও জুল হিংসা বিদ্বেষ এগুলা দিয়ে জিন্দেগি অতিবাহিত করেছে তো আমার আল্লাহ কোরআনে পাকের এখানেও বলছে ক পানি নজরে আসে না নজরে আসে ফানা সব ময়লা আবর্জনা একসাথে হয়ে ফানা হয়ে যায় জাবাতার রাবিয়া বলছে কোরআনে পাক কিন্তু কিছুক্ষণের মধ্যে ফানাগুলো আর থাকে না যেটা থেকে যায় স্থির সেটা পানি এল মানুষকে স্থিরতা দান করে এল মানুষকে ভদ্রতা দান করে এল মানুষকে তাকুয়া দান করে এল যেই এল আজকে আমাকে তাকুয়া দিতে পারে নাই সেই এল কালকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কখনো না যেই এল আজকে আমাকে মসজিদমুখী করতে পারে নাই যেই এল আজকে আমার ভিতরে ইখলাস দান করতে পারে নাই সেই এল কালকে আমাকে আল্লাহর রেজামন্দি দান করবে কিয়ামতের ময়দানে এল যখন কারো সিনার ভিতরে আসে এল অহংকার নিয়ে আসে কেউ আরবি গ্রামার ভালো বুঝে এটার অহংকার কেউ ইংরেজি গ্রামার ভালো বুঝে এটার অহংকার কেউ বুয়েটে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পিঠে হাত দেওয়া যাচ্ছে না জ্ঞান অহংকার রাখে কিন্তু কখন প্রাইমারি পর্যায়ে ব্যক্তি জীবন পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে যখন জ্ঞান একটা অবস্থানের মধ্যে চলে যায় যখন উনি দেখতে পান যে না জ্ঞানের সমুদ্র তো অনেক বড় তখন ব্যক্তি অনেক ভদ্র হয়ে যায় তা দারুণ এক্সাম্পল সুফিয়া ইকরাম দিয়েছেন ইমাম গাজালিও বলেছেন এই কথা ক এলম শুরু এবং শেষ কিরকম ক শুরু ওই খেজুর গাছে যখন খেজুর ধরে কাঁচা খেজুর এমনি হয়ে থাকে না ক এলমের প্রাথমিক অবস্থা ওইটা যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে যত পাকতে থাকে তত ঝুঁকতে থাকে আমরা আমাদের দুনিয়ায় আমরা অনেক ছোট আমরা তো কোনো আলেম না আলেম হলো একটা কথা ছিল আমরা কোনো ভালো ছাত্রও না কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি হচ্ছে জগৎ বিখ্যাত আলেমদেরকে দেখেছি বর্তমান সময়ে যাদেরকে সবচেয়ে বড় মুহাদ্দিস ডক্টর উমর হাসেম এত বড় ব্যক্তিত্ব ডক্টর আলী জুমার মতো ব্যক্তি বিশ্বাস করবেন আমরা ওনাদের মতো এত এত জেন্টল মানুষ এত ভদ্র মানুষ আমাদের চোখে দেখি নাই ডক্টর আলী জুমাকে মিশরের ইমাম শাফেই বলে কুল কায়নাত যাকে ইসলামী ফিকুল ইসলামীর জন্য ইসলামের আইনের জন্য সবচেয়ে বড় অথরিটি হিসেবে মানে আপনি একটা প্রশ্ন করবেন কাঁধে হাত রেখে আদাম আইল হাঁটবে বোঝাবে আপনারা বেটা ইস্তারা এরকম হয় এরকম হয় আপনারা বুঝতে পেরেছেন এলম যখন বান্দার ভিতরে ঢেউ তুলে তখন মানুষ অনেক নরম হয়ে যায় সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে আল্লাহ যাকে বানিয়েছেন উনি কে বলেন আল্লাহর জমিনে মাখলুকাতে খোদাবন্দির মধ্যে যাকে আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুমের এলম দিয়ে পাঠিয়েছেন উনি কে বলেন না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মা কানা ওয়া মা ইয়াকুন যা ছিল যা হবে সব কিছুর জ্ঞান দিয়ে যাকে আল্লাহ পাঠিয়েছেন তার ব্যাপারে আমার আল্লাহ কি বলছে জানেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি হাবিব এটা তো আপনার উপর আল্লাহর রহমত কি বলেছে ইউ আর ভেরি জেন্টল আপনি অনেক ভদ্র আপনি যদি কর্কশ কঠিন রুক্ষ রেড আইস লাল চোখের হতেন তো মানুষ তো ত্রিসীমানার মধ্যে আসতে পারতো পাফ আন হু কে কি বলেছে হাবিব ইগনোর করেন অস্তাগফিরু লাকুম মনের মধ্যে যদি কারো কথায় দুঃখ পান ইয়া রাসূলুল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই জন্য রুহে জমিনের মধ্যে সমস্ত সাহাবী একমত আমার নবীর চেয়ে এরকম ভদ্র তো রুহে জমিন কখনো দেখেন নাই অথচ এরকম এলমের মালিক
মালিক কয় আমার নবী বলছে আমি যদি গায়েব জানতাম আমি অনেক ভালো কাজ করতাম আমাদের পাগল ভাইয়েরা দাঁড়াই যায় কোন নবীরা বলছে এই কথা ইন্না লিল্লাহ আপনি শান বুঝেন না আমার নবী একটা শান হচ্ছে শানে আবদিয়ত শানে আবদিয়তের মধ্যে যখন আমার নবী কথা বলে আমার নবী নিজেকে অনেক ছোট করে এটা আবদিয়তের শান নিজেকে ছোট করে অবস্থান করা নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমি কিছু না কেন কিছু না বলছে কারণ আল্লাহ এত উপরে তুলেছেন যার উপরে আর কোনো উপর নাই সেই কারণে কেমন উপরে তুলেছেন জানে হযরতে মূসা বলছে রব্বিশরাহলি সাদরি আল্লাহ আমার সিনা খুলে দেন আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক আপনার সিনা কি আমি খুলে দেই না ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাত আমার আল্লাহকে খুশি করতে চায় হে মূসা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই তুরে এত আগে আগে চলে গেল হ্যাঁ সবাইকে রেখে হযরত মূসা কি বলেছেন মাওলা আপনাকে সন্তুষ্ট করার জন্য তো মূসা বলছে আপনাকে সন্তুষ্ট করার জন্য আর আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না এটা আমার নবীর শান এত উপরের করেও আমার নবী কাউকে তুই তুই করেন নাই তুচ্ছতা ছিল্ল করেন নাই রাস্তার পাশ দিয়ে দিয়ে হাঁটতেন ভদ্র ভাষায় সবাইকে কথা বলতেন সবাইকে আগে সালাম দিয়ে দিতেন এই আখলাক এই জিনিসগুলো আমাদের থেকে চলে গেছে আপনি আমি আপনার সাথে ডিসএগ্রি করি কিছুদিন আগেও আমাদের সালি সাহেব হুজুর একটা কথা বলছে না বলছে তো আপনি যখন একজনের সাথে একমত আর দ্বিমত পোষণ করবেন কিভাবে করবেন গালাগালি দিয়ে তাকে গালি দিয়ে যখন গালি দেবেন তখন এটা হবে নফসানি কি হবে নফসানি মানে আপনি নফসের বশীভূত হয়ে গেছেন আর আপনি যখন ইনিয়ে বিনিয়ে আপনার মতো করে ব্যাখ্যা করবেন তো আপনি পলিটিক্যাল হয়ে গেছেন এলমি কোনটা এলমি হচ্ছে আমানতদারিতা রেখে উনি এই কথা বলেছেন ওনার এই খেদমত আমি ওনার সাথে আমার কোনো অসুবিধা না আমি অত্যন্ত বিনয়ের সাথে হুজুরের এই কথার উপর আমি দ্বিমত পোষণ করছি এই এই কারণে করছি যখন আপনি এই ধরনের কথা বলবেন জাতির কাছে যাবে তখন জাতি এটা নিয়ে এনজয় করবে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন মুসলমান বলেন সামগ্রিকভাবে উপরের দিকে যাবে কিন্তু আপনি যখন কারণ এখানে দেখছেন চোখ কয়টা এখানে যারা আমাদেরকে দেখে তারা শুধু আমাদের লোক না তো পুরা বাংলাদেশের লোক আপনাকে দেখে আপনি যদি দীন ইসলাম আমার নবীর ইমেজকে পারফেক্টলি জাতির সামনে তুলে ধরতে চান আপনার এখানে দুইটা অপশন হয় আপনি ব্যক্তিগতভাবে একজনকে অ্যাটাক করে রাস্তার বাইরে ফেলে দেবেন অথবা আপনি এলমিভাবে আপনার কথাটা উপস্থাপন করবেন আপনি যদি এলমিভাবে উপস্থাপন করেন কিভাবে হযরতে মূসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের ভাইজান হযরতে হারুন আলাইহিমাসসালাম দুইজনকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠাই নাই তো আল্লাহ কি বলেছে ইযহাব ইলা ফিরাউন ফেরাউনের কাছে যাও এ সীমা লঙ্ঘন করছে তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও কিভাবে অতীব সফটনেস কেন কলা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা আপনি যখন কর্কশ কণ্ঠে কথা বলবেন কেউ আপনার কথা শুনবে না সেজন্য আমার নবীর ক্ষেত্রে কি বলেছে হাবিব ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব আপনি যদি ভিতর থেকে রুক্ষ হতেন লাল চোখের হতেন তো কেউ আপনার কথা শুনতো না আপনার ত্রিসীমানার মধ্যে কেউ আসতো না এটা মানুষের নেচার আপনি মানুষকে আপনাকে পাঠানো হয়েছে কেন পুরা মুসলমানদেরকে পুরা মুসলিম গোষ্ঠীকে সুন্নি বানানোর জন্য না আমাকে পাঠানো হয়েছে আপনি শুধুমাত্র আপনার কথাটা দলিল দিয়ে উপস্থাপন করবেন হেদায়তের মালিক তো আল্লাহ আমিও না কেউ না আমার নবীকে আল্লাহ বলেন হাবিব মন খারাপ করেন কেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আমার নবী কি বলতেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমার দায়িত্ব স্পষ্ট রূপে আপনাকে কথাটা পৌঁছিয়ে দেওয়া আমি এখন এই কথাটা এটার সামারাই এটার যদি আমি সামারাইজ করি এটার যদি আমি উপসংহার টানি এভাবে টানবো আপনারা প্রপাগ্যান্ডা দেখবেন এখন সমাজের মধ্যে আপনার সামনে এখন চ্যালেঞ্জ কয়টা হলো একটা বিজ্ঞান একটা আধুনিকতার নামে অশ্লীলতা আরেকটা হচ্ছে ধর্মের মধ্যে অনেক ধরনের লোক জয়েন করেছে ঢাকার মধ্যে তো মনে হয় যেন ঢাকায় তারে খেয়ে কোন দিকে নিয়ে যাবে আমি আমাদের ভাইদেরকে যারা ফেসবুক ইউজ করে আল্লাহর ওয়াস্তে নামাজ মুখী হন আল্লাহর ওয়াস্তে কোরআন মুখী হন আল্লাহর ওয়াস্তে পড়েন ঘরের মধ্যে আমার নবীর সিরতের কিতাব রাখেন হুজুর গৌসুল আজমের কিতাব রাখেন আমাদের ভাইয়েরা যে সমস্ত কিতাবগুলা লিখছে অনুবাদ করছে সেগুলা বাসায় রাখেন পড়েন
তারপরে আপনি বাইরে আমল করার পরে প্রচার করেন যখন আপনি প্রচার করবেন দূর দূর পর্যন্ত যেন আপনার একটা ব্র্যান্ড হয়ে যায় ভদ্র ভালো আমি লাখ দিমত করতে পারি কিন্তু অনেক ভালো ছেলে অনেক ভদ্র ছেলে নামাজি ছেলে যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্র্যান্ড তৈরি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মিশনের কাজ করতে পারবেন না এটা একটা মিশন এখান থেকে আমি আপনার বক্তব্য শুরু করছি আমার মিশন আপনি কি বলেছেন আমরা কেন সফল হই না সফলতা কি জিনিস সফলতা সফল হওয়া এটাকে ইংরেজিতে বলে সাকসেস কি বলে সাকসেস সাকসেস মানে হচ্ছে আপনার কোন একটা পারপাস আপনার জীবনে আপনি সেট করেছেন সেই পারপাসকে আপনি অ্যাচিভ করবেন অ্যাকমপ্লিশ করবেন সেই পারপাসকে আপনি সিদ্ধ করবেন অথবা সেই টার্গেটকে আপনি অ্যাচিভ করবেন আপনি যদি আপনার পক্ষ থেকে সেট করা পারপাসকে অ্যাচিভ করতে পারেন তখন বলা হয় আপনি সফল আপনি তখন যখন আপনার পক্ষ থেকে একটা জিনিস আপনি সেট করেছেন সেই সেট জিনিসটাকে টার্গেটেড জিনিসটাকে সেই অ্যাসাইনমেন্টকে আপনি যদি অ্যাচিভ করতে পারেন তাহলে আমি আপনাকে কি বলবো ইউ আর সাকসেসফুল এখন প্রশ্ন হচ্ছে আপনার জীবনের পারপাস কি আগে আমরা এটার মধ্যে আসি আমার জীবনের পারপাস কি আমার জীবনের পারপাস যদি হয় টাকা পয়সা যদি হয় চাকরি বাকরি মানে আমি লেখাপড়া অতঃপর চাকরি অতঃপর টাকা এটা পারপাস এটা একটা পারপাস আমি মুসলমান হিসেবে আমার নবীর উম্মত হিসেবে আমার পারপাস আবার আরেক ধরনের এটা আমার মূল পারপাস না আমাদের আপনি যদি সত্যিকার অর্থে সফলতা আমাকে জিজ্ঞেস করেন তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে কারণ ওনার মতো আমার নবীর মতো সাকসেসফুল ব্যক্তি রুহে জমিনের মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পয়দাই করেন একমাত্র নবী যাকে আমার আল্লাহ শেষ বিকেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সবাই হাই হাই আমার নবী শেষ বিকেলে আল্লাহ কি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা এটা যে আল্লাহর পক্ষ এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন এটা আমার আল্লাহ আল্লাহর আজিম বান্দাকে বলছে হাবিব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব আল্লাহর পক্ষ থেকে মানে অসাধারণ হয়েছে হাবিব অ্যাসাইনমেন্ট এটা একটা রাখেন কোরআনে পাকের দিকে আসেন আমার নবী যেই কাজ শেষ শেষ করে 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 আসতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষের দিকে ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকা আল কাউসার হাবিব আমরা আপনাকে গিফট করেছি দান করেছি আমরা আপনার জন্য গিফটের ব্যবস্থা করেছি কারণ কি কাজ শেষের দিকে অ্যাসাইনমেন্ট শেষের দিকে আমার আল্লাহ বলছেন হাবিব আমি শুধু রাজি হই নাই এমন রাজি হয়েছি আমি আপনার জন্য গিফটের ব্যবস্থা করেছি কি গিফট তো আল কাউসার আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম তো আমাদের ওখানে তো স্বাভাবিকভাবে অনারা মার হলুদ বয় কথা হন তো অনারা তো মনে হয় পৃথিবী ব্যাগ কেন এক ডইলে ভালো এখন আয় ওটা কথা হইতে একটা বক্তা হন আর গে এটা আর ভাই তারা লিল্লাহি তকবীর আল্লাহ হবে রে বাড়াই বন্ধ হয়ে গিয়ে মুখিয়ে কেন বুঝুন আর তো বুঝুন না এই তারাই হল্লে করে তো এখন আমার ভাই ওয়াস করছে অনেক পরে টেনে টেনে একেবারে কানে হাত দিয়ে আল কাউসার প্রায় আধা ঘন্টা পর্যন্ত কৌসারের অর্থ কি ওনারা তো একটা নির্দিষ্ট টান দেয় কৌসারের অর্থ কি গো জান্নাতের একটা নহর জান্নাতের মধ্যে আমার নবীকে কি দেওয়া হবে ঠিক কিনা বলেন ভাইয়েরা গো ঠিক আধা ঘন্টা ওয়াজের মধ্যে উনি জান্নাতের একটা ঝর্ণা আমার নবীকে আল্লাহ দান করবেন এটা থেকে বেরোতে পারে আমার গা হয়তো তো হতে বটবটা ইজের আমি ইচ্ছে করতেছে দূর করে চলে যায় পরে বক্তব্য শেষ প্রোগ্রাম শেষ আমি ওনাকে বলছি প্লিজ আপনি যায় না আমি আপনার সাথে একটু কথা বলবো তো আমরা রুমের মধ্যে বসে সবাইকে বের করে দিলাম তা আমি বলতেছি পাকিস্তানি মানুষ তো আমি বলতেছি ভাই যান এই যে আপনি আধা ঘন্টা পর্যন্ত আধে ঘন্টে আপনি তো ক্রিম কি ক্যা বলা আপনি
اللہ رب العالمین فلانا کو فلانا فلانا کو فلانا وہ جنت میں اللہ رب العالمین حضور کو کوثر عطا فرمائے گا وہ کیا چیز ہے وہ جنت کا نہر عطا فرمائے گا سبحان اللہ بولیے او تعالی اے آدھا گھنٹار مدھے امی ایکٹا بشواس امی روایت جانی روایت এসেছে জান্নাতের নহর কোনো সন্দেহ নাই কিন্তু এটা কি শুধুই জান্নাতের নহর কোন রেওয়ায়েত মে তো ইসাইয়া মানে কি রেওয়ায়েত মে আয়া রেওয়ায়েতে আসছে আমিও জানি কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি শুধু কি রেওয়ায়েতে এটা আসছে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি এটার উত্তর দেন কো কি প্রশ্ন আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান যেই ব্যক্তি আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ দুই জান্নাতের ব্যবস্থা করেছেন কয় জান্নাত তো আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত দুইটা আর আমার নবীর জন্য জান্নাতও নাই শুধু একটা নহর ওরে আপনি আর বেরোতে পারলেন না তো তাইলে কি হবে আল্লাহ তাইলে আগামী পরশু আসবেন তারপর আমি আপনাকে বলবো কাউসার কি আরে ভাই কাউসার তো আমার আল্লাহ সূরা দুহা থেকে হয়ে হয়ে আসছে সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন নাই ওয়া দুহা হাবিব ওহির বোধ এবং ওহির প্রচার প্রসার এটা এত ভারী কো আমি কোরআনে পাক যদি পাহাড়ের উপর রাখতাম পাহাড় নিমিষে ধ্বংস হয়ে যেত সেই কোরআনকে আমার নবী কলমের মধ্যে হজম করে ফেলেছে এবার কলবে মুহাম্মাদের সেবাত এবং ইস্তিকামত কলবে মুহাম্মাদিকে আল্লাহ কিভাবে ডিজাইন করেছেন যেই কারণে আমার নবীর নামই দিয়েছেন আল্লাহ মুহাম্মদ যিনি ফেরেশতার মধ্যে মুহাম্মদ যার প্রশংসা ফেরেশতা করে জিন করে ইনসান করে কুল কায়নাত করে যত সৃষ্টি আমার আল্লাহর ইবাদত করে তত সৃষ্টি আমার নবীকে দেখলে সালাম আরজ করে অহুদ বলেন জড় পদার্থ আমার নবীকে দেখলে সালাম দেয় পাথর সালাম দেয় গাছ সালাম দেয় যেখানে আমার নবী যায় যারা সুবহানাল্লাহ পড়ে তারা আমার নবীকে সালামও করে এমন নবী ওয়াদুহা হাবিব ওহির ভার আর কত নিবে ওয়াল্লাই এবার কিছুদিন ওহি বন্ধ রাখি দিনের বেলা তো মানুষ কাজ করে রাতের বেলা মানুষ আরাম করে ওয়াল্লাই হাবিব এবার কিছুদিন ওহি বন্ধ রাখি মানে আপনি কিছুদিন রেস্ট করেন মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনাকে কে বলেছে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে আমি তো কিছুদিন ওহি বন্ধ রেখে আপনাকে রিল্যাক্স করাচ্ছি কুরবান যায় ইমাম রাজির উপর দোয়া করি আল্লাহ আমাদের ইমাম ইমাম রাজিকে আলা বুলন্দ দরজা দান করুন আমিন ওয়াদুহা ওয়াল্লাইলের সমস্ত জটিলতা ইমাম রাজি খতম করে দিয়েছে মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা হাবিব প্রত্যেক সপ্তাহের সোমবার আপনার জীবনের রবিবারের চেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রব্বুক ইউতিকা ইউতিকা আতা অনতিবিলম্বে এমন ভাবে দেবে আপনি না হেসে পারবেন না এই আতা থেকে আবার ইন্না আতাই নাকা আল কাউসার আমি আপনি যেদিকে তাকাবেন আমি সমুদ্র বয়ে দিয়েছি নিয়ামতে উম্মতের দিকে তাকান সমুদ্র আপনাকে আমি যেই কিতাব দিয়েছি কিতাবের জগতের মধ্যে বেমেসাল উম্মতের মধ্যে আপনি বেমেসাল আপনার তালিমাতের ক্ষেত্রে সুন্নতের ক্ষেত্রে যেদিকে আপনি তাকাবেন আপনি দেখবেন আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি ইনকম্পারেবল আর রয়ে গেছে সন্তান সন্ততি হাবিব ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আহলে বাইত রাসূলকে ছড়িয়ে দিয়েছি আপনি যেই কোন জ্ঞানের প্ল্যাটফর্মে দেখেন অবদান আহলে বাইত রাসূলের মুহিউদ্দিন বলেন মুইনুদ্দিন বলেন শিহাবুদ্দিন বলেন সবকে আহলে বাইতে রাসূল বাংলার জমিনে অসামান্য খেদমত আঞ্জাম করেছে জামিয়া আজকে শুধু কিছুক্ষণের জন্য আপনি চিন্তা করেন জামিয়া নাই জামিয়া নাই আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যেই যেই দরবারের হন না কেন মনে রাখবেন আমরা সবাই মিলে এক পরিবার সবাই মিলে এক পরিবার এই পরিবারের মধ্যে যেই ছেলের অবদান বেশি সেই ছেলেকে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে হবে সবার সমান অবদান কখনো হয় না আজকে আপনি ইমাম বলেন মুয়াজ্জিন বলেন খতিব বলেন পুরো বাংলার জমিনে বাংলা ভাষাভাষীর কাছে দীন ইসলাম আশকে রাসূল আদবে রাসূল হুব্বে মুস্তাফার আওয়াজ বুলন্দ হচ্ছে কাদের মাধ্যমে জামিয়ার মাধ্যমে হাত কার আহলে বাইতে রাসূলের সুবহানাল্লাহ আহলে বাইতে যেখানেই যাবেন আমি বললাম না বাগদাদের আমার নবীর খিজির
মহিউদ্দিন বলেন আর সানজারে মঈনউদ্দিন বলেন আর ওখানে রাশিয়ার বাহাউদ্দিন বলেন সবাই আলে বাইতুর রাসূল ইন্না আতাইনা কা আল কাউসার এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি তো আমি আপনাদেরকে বলছি রুহে জমিনের মধ্যে আমার নবীর মত আপনি শেষে অ্যাপ্রিশিয়েট কেমনে করবে দেখেন ইন্না আতাইনা শেষ এখন কি বলছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا حبيب assignment خطر ابا تيش بچر ار گام جلال و رات آر دوپور امار نو بي دش بچر ار مدان زندگی مدد عشی تر مطا چھوٹا برو جدد امار نو بي گھرے تکتے بارنے আমার নবী শেষে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারতেন না ফাতেমা তো হযরত আয়েশা সিদ্দিকা বলছে নবীর উম্মত নবীকে বুড়া করে দিয়েছে 63 বছরের নবীকে বৃদ্ধ হয়ে গেছে 63 বছরের মানুষ দূর প্রতিযোগিতা করে সেরকম ভাগদর করেছে আমার নবী 10 বছরের জিন্দেগিতে 80টা ছোট বড় যুদ্ধ আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছেন এই এসেছে এই গেছে এই এসেছে এই গেছে আমার তবুও শুধু উম্মত 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 আর উম্মত এখানে এসে দাওয়াত করে উম্মত এখন ওয়াজের ব্যবসা হয়ে গেছে এ নবী সাল্লাল্লাহ শেষ পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দয়া করতেছে দেখেন হাবিব ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে একসাথে ওয়ারাইতান নাসা হাবিব মন খারাপ করবেন না আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়েছে এই ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল সেই ইসলাম কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে আস্তে আস্তে সিন্ধের মধ্যে চলে এসেছে আল্লামা ইকবাল বলছেন মিরে আরব কো আই ঠান্ডি হাওয়া জাহাঁ সে মেরা ওতন ওহাঁ হে মেরা ওতন হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল আপনি বলেছিলেন সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল এমন আশিক রসুল এমন আশক এমন মহব্বত জীবনে মদিনা শরীফ যায় নাই মানুষ জিজ্ঞেস করত হুজুর আপনার কবিতা পড়ে মানুষ আশকে রসুল শিখেছে আপনি কখনো মদিনা শরীফ গেলেন না কোন মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন আমার আলে বাইতের ডেডিকেশন তাদের এই স্যাক্রিফাইস ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা আমি জবাব দিতে পারবো না আমার ভাইরা এত বড় বড় আশিক ছিল হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন আমার নবী মদিনার গভর্নরকে বললেন কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে উনি বারগায়ের সালাতে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম কিন্তু আমি যেই আশক মহব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড় আমার নবী বললেন শুনো আমি যদি তাকে এজাজত দিয়ে দেই সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয় আমি সালামের জবাব না দিয়ে পারবো না আমি দুনিয়ার রুল দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না আমার ভাইরা আমার নবী সেদিনও জিন্দা ছিলেন আজকেও জিন্দা সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল আজকের জিন্দেগি আরেক ধরনের সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো আজকে সবাই পায় না আমি আজকে নিশ্চিন্তপাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন আমার নবী
নবীর দ্বীনের খেদমত করেন আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বণ্টন করে আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আর আমার নবীর খাদেমদের মধ্যে বণ্টন করেন এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা পশমও চিনতে পারবে না একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না সেই ফোলাদের মতো সামনে যাবে বন্যার পানির মতো সামনে যাবে সমস্ত প্রকার বিয়াদবে রাসূল গুস্তাখ রাসূল গুস্তাখে আলে বাইত গুস্তাখে সাহাবা ইকরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে আমার ভাইরা ইমাম তাফতাজানির কিতাব আমরা পড়ি কুল কায়নাতের মধ্যে পড়ানো হয় ইমাম তাফতাজানি ভালো ছাত্র ছিলেন না কিন্তু অনেক অধ্যবসায়ী ছিলেন আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উস্তাদ ছিলেন বের হলেন তারা একটু পরে আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না ব্রেকের জন্য ব্রেক হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন মন অনেক খারাপ কিতাব বুঝে আসে না এক ব্যক্তি এসে বলতেছে হুজুর বাইরের তিন ভদ্রলোক আপনাকে ডাকতেছে কোন আমি তো এখন যেতে পারবো না আমি পড়তেছি আবার বলতেছে হুজুর আপনাকে ডাকতেছে শেষে গেলেন গিয়ে দেখতেছেন কে আমার নবী আমার নবীর দুইজন জলিলুল কদর সাহাবী নিয়ে দাঁড়ান সাহাব তোমাকে এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন আসছো না হুজুর আমি তো জানতাম না দুই জাহানের বাদশা আমার ঘরে আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম তখন আমার নবী যা করার করলেন সাত ফেরত আসলো ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন আসার পরে আবার দরস শুরু হলো দুই মিনিট আগের সাদউদ্দিন তাফতাজানি আগের সাদউদ্দিন নাই এখন উস্তাদের আগে আগে পড়ে হযরত ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় ইমামের নাম খবরদার আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইমাদেরকে মাথার উপরে রাখবেন ইমাম আশারী ইমাম মাতুরিদি আমরা মাতুরিদির পক্ষে মাতুরিদির মধ্যে ইমাম সামারকান্দি ইমাম সামারকান্দির পরে আস্তে আস্তে ইমাম বাজদাবি বাজদাবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার অতঃপর আমাদের আকাইদে নাসফির নাসফি অতঃপর তাফতাজানি এভাবে একটা লাইন আপ আছে ইমাম আশারির দিকে গেলে আব্দুর রহমান বাহেলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি বাকিল্লানি ইবনে ফৌরক ইমাম জুয়াইনি গাজালি রাজি এটা একটা লাইন আপ ইনারা সবাই আমাদের ইমাম ইমাম ইদ্দুদ্দিন ইজি ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে সাদ ভালো করে কিতাব পড়তো না বুঝতো না এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না হুজুরের অন্তকালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের শায়খ এরপরে আকায়েদে নাসাফি আড়াই পৃষ্ঠার আকীদার কিতাবের উপর সরা লিখলেন সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাজানি আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই সরা ব্যাখ্যা গ্রন্থকে কিসের মাধ্যমে আমার নবীর ফয়জ ও বরকতের কারণে আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না ম্যাটার করে না আমার নবীর ফেজের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে জমিনের মানুষকে আসমানে তুলেছে এটা হচ্ছে আমাদের নবী ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে মানুষ ইসলাম ইসলামের মধ্যে ঢুকবে এরপরে আমার নবী কি বলছেন ফাসাববিহ হাবিব এবার আপনি রেস্টে চলে যান তাসবিহ পড়ে ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এবার আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করে কেন স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে এখন দিন সেটা রক্ষা করতে হবে রক্ষার জন্য কি লাগবে উম্মত তো অনেক ভুল করবে উম্মতের এই ভুলকে
শুদ্রিয়ে দেবেন কে কো আমার নবীর ইস্তেগফার আমার নবী এখন আমার ভাইরা কি বলে কো এই ক্ষমা চাইতে বলছে কারণ এখানে গুনার কারণে কিসের কারণে ও ভাই দেখেন কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না শুধু আপনার মধ্যে কমন সেন্স থাকলে হবে কমন সেন্স আপনি দেখেন আমাদের এখান থেকে আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক মানুষ আর যারা মাস্টার্স দিত আমি ব্যাড় মাস্টার্স দিত অনলাইন আবার হাড়ি হাড়ি লাগাই নদী নাই দুঃখ করে দিন গাল ভালো সম্পর্ক তো এখন ই ব্যাড়ে গেলি আয় তুই বাড়াল লোমারে মাস্টার ডিগ্রি কর তুই কি হয় কদে এই গুনাহ নতাইলে বলে ইস্তেগফার করতে হই না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ধরেন আমি ধরেন ফর দা টাইম বি মনে করেন আমি একজন এথিস্ট আমি আপনাকে এখন কিছু রেশনাল প্রশ্ন করি আপনি রেশনাল প্রশ্নের উত্তর দিবেন ইজা জা নাসরুল্লাহ এর অর্থ কি এর অর্থ হল দি আল্লাহর সাহায্য সহযোগিতা আইবো বিজয় আইবো ঠিক আছে না আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে ঠিক আছে এরপরে আপনি আল্লাহর প্রশংসা করেন এটা বুঝলাম ইস্তেগফার করতে কেন বলা হয় এর রেলেভেন্সটা কি যদি ইস্তেগফার ভুলের জন্য হয় গুনাহের জন্য হয় তো উনি তো শুরুতে অ্যাপ্রিসিয়েট করছেন অ্যাপ্রিসিয়েশনের পরে কন্ডেমনেশন কখনো আসে না মানে অনেক ফলে প্রশংসা করছো এরপরে কি গালি দিবেন না আল্লাহর দুনিয়াতে যারা কিছুটা দর্শ এই জন্য আমাদের সকলের একবার দর্শন পড়া উচিত অন্তত সক্রেটিসের দুই একটা বই পড়া উচিত প্লেটোর কিছু বই পড়া উচিত তাইলে কিছু দিন মাথায় আসবে আল্লাহ প্রথমে অ্যাপ্রিসিয়েট করছে অ্যাপ্রিসিয়েটের পরে আমি লিখে দিছি আপনি অমুক ভালো মাশাআল্লাহ এই সেই পরে কি আমি বলবো আপনার অমুক গুনাহ ছিল আপনার ওই গুনার কারণে আপনি আগে তওবা করেন এটা বলবো এটা হয় না কখনো ইস্তেগফার কেন করতে বলেছে কারণ আপনারা আমরা মনে করি ইস্তেগফার গুনাহের কারণে হয় শুধু শুধু হয় না ইস্তেগফার গুনাহের কারণে ইস্তেগফার রিজিক কম হলে ইস্তেগফার খরা দেখা দিলে ইস্তেগফার কারো সন্তান না হলে ইস্তেগফার এটা হযরত আলী কোরআনের আয়াত পরে আমাদেরকে বুঝিয়েছে আমরা আর ওইদিকে না যাই যেহেতু এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে সফল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে সামনে রেখে এখন আমার নবীর পারপাস কি ছিল আমার নবীর পারপাস ছিল আমার নবী দ্বীনকে প্রতিষ্ঠা করবে দ্বীনকে প্রতিষ্ঠা করবে আমার নবী দুই ধরনের সফলতা একটা দুনিয়াবী একটা পরকালীন সফলতা রুয়ে জমিনের মধ্যে কোনো ব্যক্তি আপনি পাবেন না যাকে আল্লাহ দুই সফলতা একসাথে দান করেছে এবং এই আন্দাজের দান করেছে আমার নবীর দুনিয়াবী সফলতা আমার নবী ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত আর কিয়ামতে কো কিয়ামতে তো মাকামে মাহমুদে অধিষ্ঠিত দুনিয়ার মধ্যেও আসমানে আখেরাতের মধ্যেও আসমানে এরকম সফল আপনি কাউকে পাবেন না সেই কারণে আপনি যখন সফল হতে চাইবেন তো আপনার পারপাস কি আমার পারপাস যদি শুধু জব হয় শুধু টাকা পয়সা হয় তাহলে আমার মনে হচ্ছে আপনি ভুল করবেন কেন কারণ আপনি যদি ইংল্যান্ড আমেরিকার লোকে দেখেন তাদের কাছে টাকাও আসে পয়সাও আসে জবও আসে কিন্তু তারা কেউ শান্তিতে নাই তারা কেউ শান্তিতে নাই তাদের সমাজের মধ্যে সব ধরনের ক্রাইম বেশি কোনো পারিবারিক জীবন নাই কোনো পারিবারিক যেই ব্যক্তির পারিবারিক জীবন থাকে না সেই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না তাহলে সেটাকে আমরা মডেল হিসেবে নিতে পারবো না আমরা মডেলে আসতে হবে আমার নবীটা তো আমার নবীর মডেলের মধ্যে আমাদের যদি দুনিয়াবি এবং উখরবি আমি যদি আপনাকে দুনিয়াটা বলি শুধু দুনিয়াটা আপনি সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার মাথায় রাখবেন প্রথম বিষয় যেটা যেটা আমাদেরকে হুজুর গৌসুল আজমও শিখিয়েছেন উনি আমাদের জন্য মডেল অ্যামেজিং মডেল দুনিয়ার ক্ষেত্রেও মডেল আখেরাতের ক্ষেত্রেও মডেল দুনিয়ার মধ্যে কিভাবে মডেল উনি শিক্ষক হিসেবে পুরা পৃথিবীর হিস্ট্রির মধ্যে আপনারা আমি জানি এই কথাটা এভাবে শুনেছেন কিনা পৃথিবীর হিস্ট্রির মধ্যে যত শিক্ষক এসেছেন এবং আসবেন হুজুর গৌসুল আজমের মতো এত আজিম এত সফল শিক্ষক আপনি পাবেন না উনি এমন একজন শিক্ষক যখন উনি বাগদাদের জমিনে শিক্ষকতা করতেন ওনার মজলিসের মধ্যে 70,000 লোক ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে 70,000 প্রফেসর ডক্টরেট তখনকার যুগ অনুযায়ী ইমাম ইমাম ইবনে জাউজির মতো ইমাম ওনার মজলিসের মধ্যে ছাত্র হিসেবে বসে থাকতেন ওনার মজলিসের মধ্যে উনি প্রায় 13টা বিষয় পড়াতেন সেই বিষয়গুলোর মধ্যে উনি পুরা বিশ্ব থেকে কারণ বাগদাদ তখন সেন্টার অফ সিভিলাইজেশন
আজকে যেমন হার্ভার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ তখনকার যুগে বাগদাদ সেন্টার অফ সিভিলাইজেশন সবাই মিলে হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে যত লোক বসতো 70,000 স্টুডেন্ট এখনো ক্যামব্রিজের মধ্যে নেই 70,000 স্টুডেন্ট ক্যামব্রিজের মধ্যেও নাই 70,000 স্টুডেন্ট বা আপনি হার্ভার্ডের মধ্যেও নাই কিন্তু হুজুর গৌসুল আজমের ওই কোন প্যান্ডেল শামিয়ানা ছাড়া 70,000 বড় মাজারি রকমের ইমাম তখনকার যুগের এক্সপার্টগুলা বসতেন হুজুর গৌসুল আজম আজিব বিষয় আপনি দেখেন দুই ধরনের লোক তৈরি করেছেন এক ধরনের লোক দুনিয়া পরিচালনা করার জন্য আরেক ধরনের লোক আখেরাতের অর্থাৎ আমার নবীর ওই যে নববী নূর এই নূরকে বণ্টন করার জন্য হুজুর গৌসুল আজম আলাদা একটা দরসের ব্যবস্থা করেছেন সিনা তৈরি করার জন্য কি তৈরি করার জন্য কলব তৈরি করার জন্য যেখানে বসে আল্লাহর ওলি হতো এবং যখন হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কুদস আক্রমণ করে মুসলমানদের জন্য উদ্ধার করে ঐতিহাসিকরা সবাই বলেছে এই কথা যে হযরত সালাহউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর অসংখ্য সৈন্য হুজুর গৌসুল আজমের ফেস প্রাপ্ত ছিল এবং ওনার যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনি হুজুর গৌসুল আজমের শেষ বয়সের খলিফা ছিলেন শেষ বয়সের খলিফা ছিলেন ইবনে কুদামা আল মাকদিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আজম এত আজিম শিক্ষক উনি দুনিয়াতেও কেমন শিক্ষক দেখেন আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান প্রত্যেক মাসে উম্মত যাকে স্মরণ করে এবং এভাবে প্রত্যেক বছর পৃথিবী যাকে স্মরণ করে শিক্ষক হিসেবে আজকেও যদি আপনি কোন জাতিকে সভ্য করতে চান সুশীল করতে চান হুজুর গৌসুল আজমের শিক্ষার কোন বিকল্প নাই উনি বলছেন আমি যদি হুজুর গৌসুল আজম আমার নবী তো অনেক বড় আমি যদি হুজুর গৌসুল আজমের শুধু তিনটা জিনিস নেই তিনটা আপনার সফলতার জন্য হুজুর গৌসুল আজম তিনটা জিনিসের উপর জোর দিয়েছেন একটা হচ্ছে ইলম ইলম বলতে আপনি যেই কাজ করতে চান সেই কাজে পরিপূর্ণ জ্ঞান আপনার ভিতরে আছে কিনা আপনি আগে চিন্তা করেন যে কাজ আপনি করতে চাচ্ছেন ওই কাজের উপর আপনি ইন্টারেস্টেড কিনা আপনি যখন ইন্টারেস্টের বাইরে কাজ করতে যাবেন আপনি সফলতা পাবেন না আপনার ভিতরে অস্বস্তি থাকবে আপনি যেটাতে আপনার মনে আনন্দ পান আপনি সব সময় সেই কাজ করতে চাইবেন সম্মান না আপনি যেই কাজে ইন্টারেস্ট বোধ করবেন সেই কাজ আপনার জন্য সম্মান নিয়ে আসবে আপনি যেটাতে ইন্টারেস্ট বোধ করেন না সেটা করতে গেলে উল্টা রিঅ্যাকশন হবে উল্টা রিঅ্যাকশন সুতরাং আগে আপনি নিজেকে নিজে জানেন বুঝেন আপনি কি চান যেটা উপর আপনি ইন্টারেস্টেড সেই কাজের জন্য আপনি জ্ঞান অর্জন করেন আমার নবীর ইন্টারেস্ট ছিল দ্বীনকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিনের তালিমাতকে জমিনে বাস্তবায়ন করা আমার নবী সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রথম 40 বছর আমার নবী নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছে কেন কারণ উনি যদি কোন রকম দুস্ত্রুটি হায় হায় 40 বছরের মধ্যে এক সেকেন্ডের জীবনে যদি আমার নবীর একটা ব্ল্যাক স্পট থাকতো আপনারা কি মনে করেন কুরাইশরা চুপ করে বসে থাকতো তারা আর আর এটা হয়তো না হতে বিসেরি বিসেরি চাই বিসেরি বিসেরি চাই মানে বুঝুন না এরা বসে এরা কুরে কুরে দেখেছে আমার নবীর কোন দোষ বের করতে পারে কিনা পাগল হয়ে গেছে 40 বছরের জীবনের মধ্যে একটা সেকেন্ড আমার নবীর এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন যে এটা সমালোচনা করা যায় এরকম বেআইব ছিলেন আমার নবী যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী ইসলাম কবুল করেছেন জিজ্ঞেস করা হয়েছে নাজ্জাশি জিজ্ঞেস করেছেন আপনি বলেন তো দেখি এগুলা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন হযরতে আবু সুফিয়ান জবাব দিয়েছেন তখন উনি কুরাইশের পক্ষ থেকে কাফের ডেলিগেশন হিসেবে গিয়েছে উনি জবাব দিচ্ছেন আমি দুই চোখে ওনার মতো কোনো মানুষ দেখি নাই আপনি বুঝতে পেরেছেন প্রাণ তৈরি করেছে আমার নবী একটা স্পট ছিল না আজিব লাগে কি ও আমি যদি কোরআন শরীফে একটা ভুল বলি এখানে ওনারা আর বাইরেতে দিবেন না একটু বাইরেতে দিবেন না কোরআন শরীফে জের জবরের ভুল হইলে আপনার এশকের মধ্যে আগুন ধরে যায় আর আপনি আমার নবীর শানে লাখ কথা বলে আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন কি হাদিস শাইখুল হাদিস কোন ভিতর থেকে কোন ধরনের
আপনার ভিতর থেকে কোন ধরনের খারাপ লাগে না আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি ভিতর থেকে যেটার জন্য ইন্টারেস্ট ফিল করবেন সেটার জন্য নিজেকে তৈরি করেন এবং দ্বিতীয় যে বিষয় এই যেটার মধ্যে আপনি ইন্টারেস্ট ফিল করবেন দেখবেন আপনার দিন চলে যাবে রাত চলে যাবে আপনার মাথায় খবর থাকবে না আপনি কোন দিক দিয়ে দিন অতিবাহিত করছেন আপনার ভিতরে একটা খাস محبت থাকবে ওইটা আপনি ঘুমাইতে পারবেন না দেখবেন সকালে উঠে দৌড় দিবেন ওইটাতে তো মনে রাখবেন ওইটার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি ওইটাতেই সময় দেন যখন ওইটাতে সময় দিবেন আপনার যখন ইন্টারেস্ট বেড়ে যাবে মনে রাখবেন ওখানে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে আপনি এটাকে ম্যাটার করবেন আপনি দেখবেন যে সামনের দিকে যাচ্ছে মানুষ বলবি ফল নেই হলো এত ক্ষতি হল না ক্ষতি না সামনের দিকে যান আমার কাজ ঈদগুলা তুলে দেখা কোন ইটের নিচে পানি আছে আমি জানি না সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন সুন্নতে ইলাহি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা সুবুল সাবিলের বহু বছর নাও বহু বছর দুই বহু বছর মুজাব মুজাবিলায় বাংলাতে কেমনে বলবো জানি না মুজাব মুজাবিলায় হয়েছে তো দুইটাই বহু বছর মানে কম্প্রিহেনশন আছে অর্থাৎ আপনি যখন কোনো কিছুর জন্য আল্লাহর দরবারে চেষ্টা প্রচেষ্টা জারি রাখবেন আল্লাহ আপনার জন্য সকল রাস্তা উন্মোচন করে দেবেন কিন্তু আমাদের কি নাই আমাদের ধৈর্য নাই এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা এল একটা সাদ আর যদি আমি আমার নবীর ওই দিক থেকে বলি তিনটা চারটা জিনিস যদি আপনি আপনার জীবনের অলংকার বানাইতে পারেন আপনি যে কোনো পর্যায়ে সফলতা পাবেন সেটা কি একটা জিনিস হচ্ছে ইলম আপনি যেটা করবেন সেটা জানা সব সততা এটা এমন একটা বড় অস্ত্র আপনি আপনার বিজ্ঞানাগারের মধ্যে একটু মানুষকে টাকা পয়সা দিয়ে অ্যাটম বোমা বানাইতে পারবেন আপনি সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি সততার অস্ত্র অ্যাটমের চেয়েও ভারী বেশি আপনারা আমরা সমস্যা হচ্ছে সোসাইটির কারণে আমরা খুব দ্রুত নিজের প্রিন্সিপাল নষ্ট করে ফেলি যে ছেলেটা সততা নষ্ট করে দিয়েছে সে बर्बाद করে দিয়েছে আমাদের সফল না হওয়ার পেছনের কারণ ওয়ান অফ দি মেইন ফ্যাক্টরস এবং আপনি মনে করতে পারেন মোস্ট ইমপ্যাক্টিভ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে আমরা সৎ না আমার কাজে আমি সৎ না সৎ এর পরিবর্তে হচ্ছে ধারাবাহিকভাবে চেষ্টা প্রচেষ্টা কিসের সাথে একনিষ্ঠতার সাথে আপনি যখন এটাকে আমরা সুলুক এবং তাসাউফের মধ্যে মুজাহাদা বলি আপনি চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া এফোর্ট দিয়ে যাওয়া তবে এফোর্ট মানে কি এফোর্ট মানে নোয়াখালী হইলো এদিকে আপনি এদিকে এফোর্ট দিলে হবে হবে না আপনাকে এফোর্ট এদিকে দিতে হবে বুঝতে পেরেছেন আপনি এদিকে যেতে থাকেন মনে রাখবেন আপনি যখন সামনের দিকে যেতে থাকবেন বন্ধু কি বলছে এটা বাদ দেন নিজের রূহের আওয়াজ শোনার চেষ্টা করেন রূহ কি বলে আমরা কি করি যখন একেবারে পজিশন মানে আরেকটু হাত দিলে সামনে ফল পেয়ে যাবে শয়তান তো কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে যেই মুহূর্তে আপনার মনে হবে না আমি পারবো না মনে করবেন আপনি শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে গেছেন আপনারা বুঝতে পেরেছেন যেই মুহূর্তে আপনি মনে করবেন যা পাবো 50-50 যা পাবো 50-50 এটাকে বলে ব্যবসা এটাকে বলে ব্যবসা আর যদি মনে করেন যে বুধয় পারবো না হয়ে গেছে আমি শেষ তাইলে মনে করবেন শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা আচ্ছা পাইলে বিসমিল্লাহ করে 70% আমি নিয়ে নেব 30% ওরে দিয়ে দেব এটাকে বলে মুনাফিকি কি বলে মুনাফিকি রূহের আওয়াজ কোনটা রূহের আওয়াজ হচ্ছে তুই আগে ওর চিন্তা কর এরপরে তোর চিন্তা করিস এটা রূহের চিন্তা রূহ এইভাবে কেন চিন্তা করে কারণ রূহ বারেগাহি ইলাহির মধ্যে থাকে উনি রূহ জানে কোনটার মধ্যে আপনার সফলতা বেশি আপনি যখন মানুষের চিন্তা করবেন আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে এরপরে মানুষকে দেবে আমার আল্লাহ আগে আপনার ঘর পুরাবে এরপরে মানুষকে দেবে এবং আপনি যেই কাজের মধ্যে আপনি ইন্টারেস্টেড ফিল করবেন আপনি যখন এই আন্দাজে চেষ্টা করবেন এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে এই কাজ আপনাকে আইডেন্টিটি দেবে ইজ্জত দেবে সম্মান দেবে আপনি কখনো ওই কাজের মধ্যে বোর হবেন না যারা ওয়াজ তকরির করে আপনারা দেখেন না উলামা ইকরাম আর জালাসা হুজুর একবারে শেষ বয়স হচ্ছে নৈমিশা হুজুরের সিন্ন সিন্ন না না নৈমিশা হুজুর বয়স হই বুড়া বয়স হচ্ছে টান দিতে দিবই না
নমি দানম করে টান মাঝে দইন্নুন না ইবা বুড়ো বয়সে টানার মত লাগে না হ্যাঁ যত বুড়োই তত গলায় বেজওয়ান হই আমাকে একজনে বলতেছে ওয়াই তারা বুড়া হালে এত গুরে গুরে কেন যেই বয়সে আপনি গরের বর্গর থেকে পিছনের গরে যাইতে পারেন না সেই বয়সের মধ্যে উনারা কখনো সিলেট কখনো রাজশাহী কখনো খুলনা কেন কারণ উনি বুঝতে পেরেছেন এটাই উনার ইন্টারেস্ট যখন আপনি ইন্টারেস্টেড এটার মধ্যে আপনার আইডেন্টিটি এটার মধ্যে আপনি সম্মান এটা কখনো আপনাকে বোর করবে না হুজুর কোনদিন হই না ওয়াজিয়ে খুলনা বহুত দূরে যাইতে চান শরীরে নকুলের হই না আপনারা কিন্তু বলেন আপনারা মেয়ে শ্বশুর বাড়িতে পর্যন্ত যান না ঠিক না 12টা বেজে গেছে অনেক লম্বা রাত হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটার মধ্যে আপনার আইডেন্টিটি আরেকটা জিনিস মনে রাখবে প্রত্যেক ব্যক্তির ভিতরে আমার আল্লাহ এক অসীম শক্তি আল্লাহ দান করেছেন অসীম শক্তি সেই শক্তিকে ব্যবহার করে আমরা অন্যদিকে চলে যাই আরেকটা জিনিস যেটা আমাদের ছেলেদেরকে খেয়ে ফেলে সেটা হচ্ছে টাইম পাস বস আপনি কখনো এখানে কখনো ফেসবুকে না নিজেকে কখনো অলস সময় পার করতে দেবেন না ইন্টারমিডিয়েট শেষ করেছেন ইংরেজি শিখেন কোরআনে পাক শিখেন আরবি পারলে আরবি শিখেন মসজিদের ইমাম খতিবের সাথে কথা বলে স্পেশাল ক্লাস করান 500 টাকা 500 টাকা মোবাইলের মধ্যে খরচ করেন না এই 500 টাকা মাসে 10 জনে মিলে 5000 টাকা হয় না দিলে অসুবিধা আছে উজুরটিয়া বেশি সুযোগ করি না হলো না টাকা দেন ওনাদেরও ভালো লাগবে আপনাদেরকে শিখাইতে কিন্তু আপনি টাইম পাসের নামে এখানে মুড়ে মুড়ে যখন বসবেন আপনি কখনো সফল হতে পারবেন না যেই ছেলে যেই জাতি সময় নষ্ট করে সেই জাতি সেই ছেলে কখনো সফলতার আসনে আসীন হতে পারে না তুমুল আপনার মুজাহাদা এফোর্ট লাগে পরিশ্রমী সেই কারণে আমাদেরকে আহা আমাদের পূর্ববর্তী কবিরা কত সুন্দর করে বলেছেন না পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সুখ আপনি যতই পরিশ্রম করবেন ততই আপনার জীবনে সফলতা আসবে আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি করতে চান কি করবেন আপনি এই যে আজকে কালকে পরশু যেই সমস্ত ছেলেরা সময় নষ্ট করে দেন আপনার চাকরির বয়স হয়ে গেছে 10 বছর আপনি লস করেছেন 10 বছর আপনি মনে করতেছেন অনেক কিছু না আপনি আপনার পায়ে যে কুড়াল মেরেছেন সেই ব্যথা এখন অনুভব করতেছেন না কিছুদিন 5 দিন 5 বছর পরে যেই ব্যথা হবে আপনি ক্যান্সারের চেয়ে ভয়াবহ হবে ওই ব্যথা যারা সময় নষ্ট করে তো সময় তালোয়ারের মতো হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন দুইটা থেকে একটা হয় কেটে দেবেন নতুবা কাটানি খাবেন সম্মানিত উপস্থিতি আমাদের সামনে আমার নবীর মডেল সেই কারণে আমি আপনাদেরকে বলেছি 10 বছরের মধ্যে 80টা ছোট বড় যুদ্ধ আমার নবী দুনিয়ার ক্ষেত্রেও সফল আমার নবী আখেরাতের ক্ষেত্রে তো সফল না আমার সফলতার চাবি নবীর হাতে সুতরাং আমরাও যদি আপনার জীবনের পারপাস খুঁজে বের করেন আমার জীবনের পারপাস যদি আপনি জানতে চান সত্যিকার সফলতার জন্য আমাদের জীবনের পারপাস হচ্ছে রেজাই ইলাহি রেজায়ে আল্লাহর সন্তুষ্টি রেজা ইলাহি কখনো এবাদত ছাড়া আসে না আর এবাদত কখনো চারিত্রিক পরিশোধন বাদে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না রেজা ইলাহি এবাদত ছাড়া আসে না এবাদত তাসকিয়া তথা আত্মিক রুহানি পরিশোধন বাদে আসে না আমাদের সফলতা কোথায় আমাদের সফলতা আমি চারিত্রিক পরিশোধন করব সৎ থাকব একনিষ্ঠ থাকব আমার যে ইন্টারেস্টেড কাজ সেটার দিকে এগিয়ে যাব আমি একটার পর একটা রাস্তা অতিক্রম করব ইট তুলতে থাকব এই বিশ্বাস রেখে কোন না কোন ঘাটে আমার আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করবে কিভাবে আখেরি আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ ইতিহাস বর্ণনা দিয়েছেন কি বর্ণনা ইতিহাস কেন কারণ ইতিহাসের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এই ক্ষেত্রে আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মডেল হিসেবে নিতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছে আমার আল্লাহ বলতে চাচ্ছেন আমার ইউসুফকে দেখো শুরু কিভাবে হয়েছে শেষ কিভাবে হয়েছে শুরুতে সৎ ভাইরা পানিতে ফেলে দেয় নাই আপনি আর আমি হলে কি করতাম মনে করতাম এটাই আমার জীবনের শেষ মনে রাখবেন এটা শেষ হয় না আমরা যখন মাদ্রাসা শুরু করেছি স্বাভাবিকভাবে আমাদের পারিবারিক অবস্থানের কারণে এখানে মাদ্রাসা শিক্ষা যেভাবে আন্ডার ইস্টিমেটেড হয় আমার এখনো মনে পড়ে তো আমি যখন একসাথে সবাই বেরোচ্ছে তো সবাই সোজা চলে যেত আমি বামে মাদ্রাসায় চলে যেতাম স্বাভাবিকভাবে সবাই হাসি ঠাট্টা করতো আমি বেশ কয়েকবার আমার মাকে বুঝিয়েছি আমি মাদ্রাসায় যাব আমার মা না না
অনেক কোটিপতি হলে বলতাম টাকা পয়সার কারণে হচ্ছে আমরা তো আমার নবী ফুয়ুজাত বাদে আমার নবীর মহব্বত বাদে আমরা তো আর কোনো কারণ দেখতেছি না কি কারণে এই অবস্থা ওই একটা নাত পড়ে না হুজুর তো মেরে কি হুজুর মে না না সারি মেরে বাহারে আপসে মেরি সারি বাহারে আপ সে হে আমার এখানে যা কিছু হচ্ছে হুজুর আপনার জন্য কারণ এখানে যদি আমরা যদি অনেক ভালো ছাত্র হতাম তাহলে বলতে পারতাম কিন্তু সেরকম না আমি আপনাদেরকে বলছি যে একনিষ্ঠতার সাথে আপনি সামনের দিকে যান আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইননামা আল উসরে ইউসরা কঠিন সময় পাড়ি কো পাড়ি দিবেন সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে সহজ সময় আপনার জন্য অপেক্ষা করবে আমার এক কাজিন সম্পর্কিত তো মার্সিডিস দেহি ইবে সিন্দেগরত আমার মা ভাইয়া মার্সিডিস ভাই তো ওর একদিন হইদি মার্সিডিস আমার তোমার এক কান দিনুর হতা হই এক কান দিন আমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হইছি সকাল 4টা মানুষ আছে রাস্তাঘাটে নাই বরফ পড়ে অবস্থা খারাপ বরফের মধ্যে দুই দিন হয়ে গেলে হাঁটা যায় না এগুলা অসম্ভব রিস্কি হয়ে যায় বরফের সময় সহজে যদি পড়ে যান আর উঠতে পারবেন না আরেকজনের সহযোগিতা ছাড়া এখন এত বড় পিঠের মধ্যে ব্যাগ কোথায় যাব আড়াই তিন ঘন্টার জার্নি ইউনিভার্সিটি ঠিক আছে না তো এটা এই বরফের ভিতর প্রায় দুই মাইল হেঁটে বাজারে এরপরে বাসে এরপরে আরেক বাস এরপরে আড়াই তিন ঘন্টা পরে ইউনিভার্সিটিতে আপনি ওই কষ্ট একবার দেখতে হবে না আপনি মার্সিডিস দেখলে হবে আপনারা বুঝতে পেরেছেন ইন্না মাল উসরে ইউসরা এটা সুন্নতে ইলাহি আমার আল্লাহর নিজাম হচ্ছে আপনি যত কষ্ট করবেন একনিষ্ঠতার সততার সাথে আপনার জীবনে রঙিন দিন অবশ্যই আসবে রঙিন দিন অবশ্যই তো ছেলেদের জন্য আমি যেটা বলবো আখেরি কথা আল্লাহর ওয়াস্তে নিরাশ হবেন না নিরাশ যখন হবেন মনে করবেন শয়তান আপনার উপর বাসা বেঁধেছে আর শয়তানের ওয়াসওয়াসা অনেক কঠিন সুতরাং আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত থেকে শিক্ষা গ্রহণ করেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ইউসুফ শুরু কিভাবে করেছে দেখেন এখানে পড়ে গেছে পড়ে কত কিছু শেষ পর্যন্ত মিশর শেষ পর্যন্ত জেলে এই জেল থেকে বের হয়ে পৃথিবীর ইতিহাসের অন্যতম অর্থমন্ত্রী হিসেবে কনসিডার করা হয় হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা রাষ্ট্রকে অর্থনৈতিক খরা থেকে বাঁচিয়ে দিয়েছে শুরু কোথায় হয়েছে দেখেন শেষ কোথায় হয়েছে দেখে সূরা কাহাফের মধ্যে ইউদের বর্ণনা দিয়েছে না আপনারা তো পড়ে খুশি আল্লাহ রাব্বুল আলামিন ইউদকে কেইপের মধ্যে ওই গর্তের মধ্যে আশ্রয় দিয়েছে না এত সব বছর আল্লাহ ঘুম পাড়িয়েছে ডান করট থেকে বাম করট কি তারা নিজেরা নিজেরা হইছে কে করে দিয়েছেন আমার আল্লাহ হায় হায় মা যেমন করট ফিরাই দেয় আমার আল্লাহ করট ফিরাই দিচ্ছে চিন্তা করে দেখেন কেন আমরা সবাই এগুলো শুনতে অভ্যস্ত কিন্তু অত্যাচারী রাজার সামনে যেভাবে তারা আল্লাহর তৌহিদ তুলে ধরেছে এবং তৌহিদ তুলে ধরতে গিয়ে যে অত্যাচারের মুখোমুখি হয়েছে সেটা কিন্তু আমরা দেখি যাই ঘটনা এটাও ঘটেছে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে ফেরাউন কশিককালেও চিন্তা করে নাই এই মূসা এক সময় দাঁড়িয়ে তখনকার যুগের বনী ইসরায়েলের সুপার পাওয়ারের চোখে চোখ রেখে তার ক্ষমতা দুলিশাত করে দেবে কল্পনা করেছে মূসা আলাইহিস সালাম করে দেখিয়েছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু 17-18 বছর বয়সে যখন বাগদাদ থেকে বাগদাদ গমন করেছে 40টা দেরহাম নিয়ে কেউ কখনো স্বপ্ন কল্পনা করেছে এই গৌসুল আজম পুরো পৃথিবীর জন্য গৌসুল আজমে পরিণত হবে হুজুর গৌসুল আজম বাগদাদে এসেছেন যে 40 দেরহাম মা দিয়েছে সাথে সাথে মানুষদেরকে দিয়ে দিয়েছে পাতা খেয়ে শেষ পর্যন্ত রেওয়ায়েতের বর্ণনার মধ্যে তো এরকম এসেছে অসংখ্যবার হুজুর গৌসুল আজম খিদায় রাস্তার মধ্যে পড়ে গেছে এভাবে মুজাহাদা 20-30-40 বছর পর্যন্ত হুজুর গৌসুল আজমের জীবনের মুজাহাদা শেষ হয় নাই সফলতা কি সফলতা হচ্ছে কুল কায়না নাম ধরে বলে না কি বলে গৌসুল
এটা হচ্ছে আমাদের জন্য এই ইতিহাসগুলো আল্লাহ আমাদের জন্য এই কারণে বানিয়েছেন যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যখন আমরা থেকে নিরাশ না হই তাহলে আজকের পর থেকে প্রত্যেক ছেলেদেরকে বলবো কোনো কাজ নাই ইংরেজি শিখেন কোনো কাজ নাই সফটওয়্যারের একটা কাজ শিখেন কখন কোন কাজ আপনার জীবনে কাজ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না সামনের সময় যেটা আসছে সেটা বাংলাদেশের মধ্যে অন্য ধরনের কারণ পৃথিবী পরিবর্তন হচ্ছে আপনি একটা চাকরির উপর বিশ্বাস করতে পারবেন না এক চাকরি দিয়ে আপনি জীবন কাটাতে পারবেন না নিজের জীবনের মধ্যে দুই তিনটা ডাইমেনশন রাখেন যখন যেটা দরকার সেটার মধ্যে ঢুকে পড়বেন আর যেখানে যান অজুর হালতে থাকবেন ভিতরে জিকির ইলাহি এবং আমার নবীর দরুদ জারি রাখবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি দুনিয়াতেও সম্মানিত হবেন কবরেও সম্মানিত হবেন